এবারে বাংলাদেশ প্রসঙ্গ। অবশেষে সিলেটে নির্মম নির্যাতনে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে রোববার। এতে শিশু রাজনকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম সহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা বেলা 11:30টার দিকে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে মামলার 13 আসামির মধ্যে খালাস পেয়েছেন তিনজন। কামরুলের তিন ভাইয়ের হয়েছে 7 বছর করে কারাদণ্ড, বাকিদের মধ্যে একজনের যাবজ্জীবন এবং দুইজনের 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও রায়ে 1 বছর করে কারাদণ্ড হওয়া দুজনকে 1000 টাকা করে জরিমানা এবং দণ্ডপ্রাপ্ত অন্যদের 10000 টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদায় তাদেরকে আরো 2 মাস কারাদণ্ড ভোগ করতে হবে। গেল 8 জুলাই শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে ওই হত্যাকাণ্ডের পর বিচার শুরুর মাত্র 17 কার্যদিবসে ঘোষিত হল দেশজুড়ে আলোচিত এই হত্যা মামলার রায়। 22 সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল মামলার বিচার। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে রাজনের খুনিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন হাজারো মানুষ। আসামিকে লক্ষ্য করে তাদের অনেকে জুতাও নিক্ষেপ করেন। রায় সন্তোষ প্রকাশ করেছেন রাজনের পরিবারের সদস্য সহ সবাই। এদিকে খুলনায় আলোচিত শিশু রাকিব হত্যা মামলার রায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা চাঞ্চল্য করে মামলার রায় ঘোষণা করেন। এত দ্রুততম সময়ে শিশু হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পাশাপাশি শিশু অধিকারের জায়গাটি আরো দৃঢ় হবে বলে মনে করছেন বিজ্ঞ আদালত। পাশাপাশি মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে। এর আগে বেলা সাড়ে এগারোটা ৪৬ মিনিটে খুলনা জেলা কারাগার থেকে মামলার আসামি গ্যারেজ মালিক ওমর শরীফ, তার সহযোগী মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমকে খুলনা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন শরীফুল ইসলাম ও মিন্টু খান। অপর আসামি বিউটি বেগম বেকসুর খালাস পেয়েছেন। উল্লেখ্য, গেল 3রা আগস্ট কাজ ছেড়ে দেওয়ার অপরাধে শিশু রাকিবকে তার পূর্বের কর্মস্থল শরীফ মোটরসে ধরে এনে বায়ুপথে বায়ু প্রবেশ করে হত্যা করে গ্যারেজ মালিক শরীফ ও তার সহযোগী মিন্টু। এ ঘটনায় শরীফ, মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে আসামি করে গত 25 আগস্ট আদালতে চার্জশিট দেয়। আমি অসন্তুষ্ট, আমি সন্তুষ্ট না। আর এই যে দুজনের ভাজিতে এই রায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং আমরা গর্বিত হয়েছি যে এই ধরনের একটা রায় কার্যকর হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে একটা উদাহরণ হয়ে থাকবে। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে।